রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2024 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অভিজ্ঞতা নিতে চায় বিশ্বের আরও কয়েকটি দেশ। বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় রিয়্যাক্টর প্রেশার ভেসেল স্থাপনের সময় তিনি এসব কথা বলেন। অজিত আইচের ক্যামেরায় ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। বুধবার এখানে স্থাপন হবে দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেল। রিয়্যাক্টর স্থাপনের 6 থেকে 8 মাসের মধ্যে উৎপাদনে যেতে পারবে এই বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্য দিয়ে প্রথম পর্যায়ে 1200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, আর দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাবে জাতীয় গ্রিড। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দ্বিতীয় চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ 70 ভাগের বেশি ইতিমধ্যে শেষ হয়েছে, আর দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হয়েছে প্রায় 40 ভাগ। 2025 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য 2টি ইউনিটই পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হবে বলে জানান মন্ত্রী। যারা অনেক বড় বড় দেশ, পাওয়ারফুল দেশ, তারাও হতবাক হয়েছে যে আসলে বাংলাদেশ কি করে এই জায়গায় এই সময়ের মধ্যে এসে হাজির হল। তারা চায় যে আমাদের এই ছেলেগুলিকে ওয়ার্কার, সাধারণ ওয়ার্কার তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলা এই প্রকল্পে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। আমাদের যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোজন প্রভিশনাল টেক ওভার হওয়ার কথা আপনাদের 2024 সালে এবং দ্বিতীয় 2025 সালে, আমরা সেই লক্ষ্য নিয়েই সার্জারা বলছেন আমরা আমাদের কাজ সারিয়ে যাচ্ছি। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বসে নেই পৃথিবীর কোনো দেশই। এক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশও ঝুঁকেছে পরমাণু বিদ্যুতের পথে। তবে এই ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকির কথা উঠলেও সংশ্লিষ্টরা আশ্বস্ত করছেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা।